তিলে তিলে জমানো কষ্টের টাকা নিমিষেই আত্মসাৎ। কোথায় গেল এত টাকা? জানা গিয়েছে কোথাও নকল সই করে, কোথাও আবার গ্রাহকদের ভুয়ো পাসবই দিয়ে, কখনো হাজার কখনো লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছেন পোস্টমাস্টার। আর তারপরে সবকিছু নিয়েই কার্যত উধাও পোস্টমাস্টার। উত্তর চব্বিশ পরগনার শাসন থানার অন্তর্গত কাঁচকল মোড়ের বৈদ্যপাড়া পোস্ট অফিসের ঘটনা। কাঠগড়ায় পোস্টমাস্টার চন্দন চৌধুরী। আমরা দুদিন তিন দিন গিয়েছি ওনার বাড়িতে, এই বুধবার থেকে তিন দিন ভোর পাঁচটার সময় গিয়ে বসে আছি ওনার বাড়িতে। বাড়িতে নেই। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এলাকার গ্রাহকরা পোস্টমাস্টারের কাছে গিয়ে টাকা জমা দিতেন। পোস্ট অফিসের তরফ থেকে দেওয়া হয় রিসিপ্ট কপি। তবে আচমকাই বিষয়টি নজরে আসতেই কয়েকজন গ্রাহক পোস্ট অফিসের আঞ্চলিক শাখায় অভিযোগ করেন। শনিবার পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান প্রতারিতরা। প্রতিবাদ জানিয়ে এদিন টাকি রোড অবরোধ করেন গ্রাহকরা। কথাবার্তা এত মিষ্টি ছিল, উনি কি সরাসরি পোস্ট অফিসের স্টাফ নাকি ক্যাজুয়াল কাজ করতো? না, পোস্ট অফিসের মাস্টার, স্টাফ একদম অরিজিনাল স্টাফ। পোস্ট মাস্টার উনি। কি নাম ওনার? ওনার নাম চঞ্চল কি চাচাজি, চঞ্চল চৌধুরী। এত দেখাচ্ছে কেউ 5000 কি 10000 টাকা দিলো যে আমি আপডেট করে দেবো, বইটা রেখে যান। এই চলে যাওয়ার সময় যে আপডেট করে দেবো, বইটা রেখে যান বলে এই যে পুরো ক্যাশ ফাওয়া করে দিয়েছে অ্যাকাউন্ট। কোনো বললে বলছে কি বই দেবো বই দেবো, এই বলে উনি পালিয়ে গিয়েছে। আর এর মধ্যে কোনো রেসপেক্ট নেয়নি আমাদের এই বৈদ্যপুরের পোস্ট অফিসে। শনিবার উত্তেজনার খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশ। এদিন খোয়া যাওয়া টাকা ফেরতের আর্জি জানান প্রতারিতরা। পরে পরিস্থিতি সামাল দিয়ে অবরোধ তুলে দেয় প্রশাসন। পোস্ট অফিসেও নয় ছয়, এরপর সাধারণ মানুষ ভরসা রাখবেন কোথায়? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।